স্বাগত বেস্ট স্কুলে বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বিষয়ের বুক লিস্ট চলুন জেনে নেই লক্ষ্য করুন বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা অংশটি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে বিভক্ত হয়ে মোট দুইশো নম্বরের পরীক্ষা হয় সময় থাকে চার ঘন্টা প্রথম পত্রে ব্যাকরণ তিরিশ ভাব সম্প্রসারণে বিশ সারমর্মে বিশ সাহিত্যে তিরিশ এবং দ্বিতীয় পত্রে ইংরেজি অনুবাদে পনেরো কাল্পনিক সংলাপে পনেরো পত্রলিখনে পনেরো গ্রন্থ সমালোচনায় পনেরো ও রচনায় চল্লিশ নম্বর এই দুইশো নম্বরের প্রস্তুতির জন্য কি কি বই দরকার চলুন জেনে নেই লক্ষ্য করুন বাজার থেকে যে কোনো একটি লিখিত গাইড সংগ্রহ করে নেবেন এক্ষেত্রে ওরাকল অ্যাস্যুরেন্স এমপি থ্রি বা প্রফেসরস প্রকাশনীগুলো ভালো সেখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাকরণ রচনা ও প্রয়োজনীয় জিনিস পড়ে নেবেন নবম দশম শ্রেণীর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র বইগুলো পড়বেন এটি প্রিলিতে ও লিখিত পরীক্ষায় খুব কাজে আসে সাহিত্য অংশ পড়ার জন্য ডক্টর সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী ও লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইগুলো অনুসরণ করতে পারেন বইগুলো প্রিলি ও লিখিত উভয় ক্ষেত্রে কাজে আসে ভাষা ও শিক্ষা হায়েত মাহমুদের এই বইটিতে ব্যাকরণ সারাংশ ভাব সম্প্রসারণ রচনা ইত্যাদি সুন্দরভাবে সাজানো আছে তাই বইটি পড়তে পারেন গ্রন্থ সমালোচনা একটি কঠিন বিষয় কারণ গ্রন্থ সম্পর্কে না জানলে বা বইটি না পড়লে থাকলে তা আপনি লিখতে পারবেন না তাই এ অংশে সময় দিতে হবে মহসিনা নাজিলার শিকর গ্রন্থ সমালোচনা বইটি এক্ষেত্রে সহায়ক হতে পারে শিকর বইটিতে যে গ্রন্থ সমালোচনা দেয়া আছে এগুলো অনুশীলন করলে এ অংশ থেকে ভালো নম্বর পাওয়া যাবে ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ